2019 এর ভয়াবহ স্মৃতি। কাজ চলছিল ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত ভূগর্ভস্থ টানেলের, হঠাৎই বিপত্তি। টানেলে ঢুকে পড়ে জল, সেই সঙ্গে মাটি, ধসে পড়ে ভূপৃষ্ঠের উপরে থাকা বাড়ি, আতঙ্কে ঘর ছাড়া হন বহু মানুষ। তখনই ধর্মতলা থেকে আসা টানেলের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় বৌবাজারে এসে। নতুন করে টানেল তৈরির কাজ শুরু হয় শিয়ালদা থেকে। 2022 ঘটনাস্থল সেই বৌবাজার। ধর্মতলা ও শিয়ালদা থেকে আসা দুটি টানেলের সংযোগস্থলে গড়ে উঠেছিল শ্যাফ্ট। বড় চৌবাচ্চার মতো এই শ্যাফ্টে এসেই মিশে যাবে দুটি টানেল। কিন্তু ধর্মতলা থেকে আসা টানেলের তলা থেকে বেরোতে থাকে জল, যার প্রভাব পড়ে ভূপৃষ্ঠের উপরে থাকা ঘর বাড়িতে, দেখা যায় ফাটল। মাটিতে আগে থেকেই বিশেষ কেমিক্যাল ইনজেক্ট করেছিলেন নির্মাণকারীরা, যাতে মাটি গলে না যায়, মাটি জমা বেঁধেছে। কিন্তু তারপরও টানেলের নিচ থেকে বেরিয়ে আসছে জল, তাই ফাটল ধরলেও ধসের হাত থেকে রক্ষা পেয়েছে দুর্গা পিতুরি লেন। যে অংশটাতে এই এসপ্ল্যানেড থেকে বৌবাজার অবধি যে সুড়ঙ্গটা, সেই সুড়ঙ্গটার নিচের অংশটা, সেই সুড়ঙ্গটা এইখানে এসে শেষ হয়েছিল ঠিক এই জায়গাটার নিচের অংশটা, অর্থাৎ ওই সুড়ঙ্গের নিচের অংশটাকেই কিন্তু ঢালাই করার কাজ চলছিল। এখন যেহেতু ওই অংশটা ঢালাই করার কাজ চলছিল নিচে এবং এখানে একটা বড় ওয়াটার পকেট রয়েছে, ফলে এই যখন খুঁড়ে মাটি খুঁড়ে যখন ঢালাই করার কাজ চলছিল, সেই সময় জলস্তরটা, বৃষ্টির জন্য জলস্তরটা বেশ কিছু ওপরে উঠেছিল এবং সেখানে যথেষ্ট ওয়াটার প্রেশার ছিল। এবার এই অংশটা যখন খোঁড়ার কাজ চলছিল, খুঁড়ে সুড়ঙ্গর ঠিক নিচের যে অংশটা থাকে, সেই নিচের অংশটা খুঁড়ে সেই অংশটাও ঢালাই করার কাজ চলছিল, তখন কিন্তু সেই জায়গা থেকেই জল আস্তে আস্তে করে চুয়ে চুয়ে বেরোতে শুরু করে। এখন এই যে জায়গা থেকে জল আস্তে আস্তে করে চুয়ে চুয়ে বেরোতে শুরু করে, তখনই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ তারা বুঝতে পারেন যে এক্ষেত্রে ওয়াটার লেভেল অনেকটা উপরে উঠে এসছে। তারা যেভাবে টেস্টিং করেছিলেন বৃষ্টির জন্য, কিন্তু সেই ওয়াটার লেভেলটা অনেকটা উপরে উঠতে শুরু করেছে। আর সেই কারণে মূল যে বাড়িগুলোতে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই অংশের পেছন দিকের যে বাড়িগুলো রয়েছে সেই অংশে কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে। ইতিমধ্যেই কংক্রিটের আবরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ফাঁক ফোকর, যাতে কোনোভাবেই টানেল সংলগ্ন জায়গা থেকে জল বেরোতে না পারে। আনফরচুনেটলি ওয়াটার ইনগ্রেসিং হ্যাজ স্টার্টেড অ্যাট সেভারাল লোকেশনস, সিমিলারলি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড আর্লিয়ার, সো উই হ্যাভ টেকেন অল দ্য মেজার্স টু ইমিডিয়েটলি স্টপ দিস ওয়াটার ইনগ্রেস, বাট স্লোলি স্লোলি উই হ্যাভ সেটেল দিস ইস্যু। স্টিল ফ্রম ওয়ান পয়েন্ট ওয়াটার ইজ কামিং, মাই ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এক্সপার্টস আর ওয়ার্কিং দেয়ার ডে অ্যান্ড নাইট টু কন্ট্রোল দ্য ওয়াটার। নির্মাণকারীরা বলছেন বৃষ্টিতে জলস্তর হঠাৎ বেড়ে যাওয়াতেই এই বিপত্তি। বিপর্যয়ে দরুন আরও তিন মাস পিছিয়ে যাবে কাজ, তবে আগামী দিনে প্রবল বর্ষাতেও যেন কোনো অংশ থেকে জল বেরিয়ে আসতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, জি ২৪ ঘন্টা।